কৃষকদের উৎসাহ দেওয়া পতিত জমি আবাদের আওতায় আনতে দু হাজার উনিশ বিশ মৌসুমে চার লাখ উনষাট হাজার কৃষককে প্রণোদনা দেবে সরকার এর আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য বিনামূল্যে উফসি আউশ বীজ এবং রাসায়নিক সার দেওয়া হবে কৃষিমন্ত্রী জানান এতে খরচ হবে প্রায় চল্লিশ কোটি টাকা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী স্বাধীনতার পর দেশে জনসংখ্যা দ্বিগুণেরও সামান্য বেশি বাড়লেও খাদ্য উৎপাদন বেড়েছে তিনগুণের বেশি তবে এই সময়ে আউশ ধানের আবাদ কমেছে উনিশশো সত্তর একাত্তর অর্থ বছরে একত্রিশ লাখ একানব্বই হাজার হেক্টর জমিতে আউষ ধানের চাষ হলেও দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে তা নেমে এসেছে দশ লাখ পঁয়তাল্লিশ হাজার হেক্টরে আউস উৎপাদনের পরিমাণ ছিল তেইশ লাখ আঠাশ হাজার টন হেক্টর প্রতি উৎপাদন হয়েছে দুই দশমিক দুই তিন টন কৃষকদের উদ্বুদ্ধ করা সহ আবাদি জমি বৃদ্ধিতে অন্যান্য বছরের মতো এবারও আউস চাষের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবছর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সর্বোচ্চ এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উপসি আউশ ধানের বীজ ও রাসায়নিক সার সহ অন্যান্য ব্যয় ভর্তুকি হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রণোদনা কার্যক্রমের আওতায় দেশের চৌষট্টি জেলায়

উচ্চ ফলনশীল বৃদ্ধির মাধ্যমে দেশের প্রত্যেক এলাকার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে প্রণোদনা কার্যক্রম চালানো হবে বলে জানান কৃষিমন্ত্রী আহাদ হোসেন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা